সিম্বার তরফ থেকেও সিম্বা বলে দাও তো হ্যাপি নিউ ইয়ার। সিম্বা এখন বিজি আছে, তো যাই হোক আমরা চলছি নিউ ইয়ারের সব কিছু ভালো মতোই। ওই যে মাসিকে দেখা যাচ্ছে রান্নাঘরে, মাসি কাজ করছে। আর নিউ ইয়ারে আমরা কিছু কারণে খুব বিজি ছিলাম, তাই জন্য একদম 1 তারিখে কোনো ব্লগ আপলোড করতে পারিনি। তবে পুরনো বছরের কিছু ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা দিতে পারিনি। আমি আগে বলেছি তোমাদেরকে, তো সেই ব্লগগুলো আমি শেয়ার করবো এবারে একে একে। যেরকম আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন রয়েছে, আমাদের হোম ট্যুর, যেগুলো আমি করেছি বাট দেওয়া হয়নি। তো যাই হোক, সবাই ভালো থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। এটা 26 ডিসেম্বর আমি করেছিলাম, বাট কিছু রিজনে আমরা ব্লগটা দিতে পারিনি। সিভিয়ার কিছু প্রবলেম হয়ে গেছিলো বাড়িতে শারীরিক দিক থেকে আর কি। তো যাই হোক, এখন সব কিছু ঠিকঠাক আর আশা করি সব ভালো মতোই যাবে। নিউ ইয়ারটা ভালো মতোই শুরু হয়েছে আমাদের, তো চলো দেখতে থাকো। ফাটাফাটি স্যুপ, মাসি এখন স্যুপ বানাতে শিখে গেছে। দেখো তো ব্রেকফাস্টটা সেরে নিয়ে তোমাদের সাথে এক্ষুনি কথা বলছি। একটা করে ফেলছে, যখন ডিপ ক্লিনিং থাকে তখন আমি হাত লাগাই, আর না হলে ডেইলি যেটা থাকছে সেটা মাসি করে না। তো গাছে আমি জল দেবো, এখন মাসি ঝাড়ু ঝাড়ুগুলো দিয়ে নেবে, আবার ডাস্টিং করে ঘর মুছে ফেলবে। এটা একটা সিম্পল ডেইলি ব্লগ, কোনো সেলিব্রেশন নয়। আমার মনে হয় নিউ ইয়ারটা এভাবে শুরু হয় ভালো কাজের মধ্যে দিয়ে, তাহলে সারা বছর তো আনন্দ থাকবেই, কিন্তু ডেইলি লাইফটাই ইম্পর্টেন্ট পুরো বছরে। সেলিব্রেশন তো রয়েইছে, যেহেতু আমি সবসময় শেয়ার করি, আজকে শেয়ার করি। দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঘরের কাজ। এখন মাসি মাছটাগুলো ধুয়ে দেবে, তারপর আমি রান্না চাপাবো। তো আজকে আনা হয়েছে কাতলা আর রুই দু জায়গায়, এটা রেখে খেতে পারবো আমরা। এখানে দেখো শীতকাল, পেঁয়াজকলির সিজন, তো আমরা একটু পেঁয়াজকলি ভাজা করব। ডাল আছে, ছোলার ডাল। এখন চলছে মাছ ধোয়া, জলটা একটু কমিয়ে দাও। তো ফ্রেন্ডস, এখন আমি চাপিয়ে দিচ্ছি, মোটামুটি গরম হয়ে এসছে কড়াই, আমি একটুখানি ভাজাটা আগে চাপিয়ে দিই।
পেঁয়াজকলি হবে আর পেঁয়াজকলি আলু ভাজা হবে। শীতের সব থেকে সুন্দর খাবার। তো আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেগুলো একটুখানি ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি আলাদা আলাদা করে ভাজছি, প্রথমে পেঁয়াজ কলিটা ভেজে নেব, তারপরে আলুটা, নাহলে না ভীষণ একটু কীরকম নরম নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না, মজা লাগে না। আমরা রুটি দিয়েও খাই তো রাত্রে। কালো জিরের একটা গন্ধই আলাদা। আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিটা ভাজা হয়ে যাক, তারপরে আবার আলুটা ভেজে। এবার আলুটা চাপিয়ে দিয়েছি, আলুটা হালকা ভাজা হয়ে গেল। দেখো পেঁয়াজকলি হয়ে গেছে। আমি দুটোকে একসাথে একটু রসুন দিয়ে ভাজবো, এর মধ্যে মাঝখানে একটু রসুন বাটা দিয়ে দেবো বা রসুন কুচোনো, খেতে খুব টেস্ট হয়, রুটি দিয়েও খাওয়া যায়। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, চলো একটু বাকি কাজ সেরে নিই। হালকা করে একটু মাছ করে নিচ্ছি। এরপরে দেখো মাছটা ভেজে রেখেছি, আর এখানে পেঁয়াজ কুচোনো আর রসুন বাটা দিয়ে দিয়েছি একটু হালকা করে, কোনো লঙ্কা টঙ্কা কিচ্ছু না। আর আলু ছিল সেদ্ধ করা স্যান্ডউইচের জন্য, আলু আমার শেষ হয়ে গেছে আজকে, তো আলুটা ওই জন্য আমি ওই সেদ্ধ আলুটা কেটে আমি একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি একটু সস দেবো আর জিরের গুঁড়ো, ব্যাস। খুব সহজ একটা রেসিপি, করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। মাছটা হয়ে এসছে, দেখো আমি এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি, একটু জল দিয়েছি, মাছটা একটু রস টানবে। জল অ্যাড করার পরে মাছ অ্যাড করে দিয়েছি, এর মধ্যে দেবো গরম মশলা, ঘি আর ধনে পাতা। পাট করে হয়ে গেল, মানে কোনো বিশেষ ইয়ে নেই, ঝামেলা নেই। কোনো লঙ্কা দিচ্ছি না, কারণ কদিন খুব রিচ খাওয়া হয়েছে, তো আমরা চাই যে একটু হালকা এখন খেতে, বাট একটু তো স্পাইসি না হলে খাওয়া যায় না, তাই একটু সস দিয়ে করলাম। তো এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ঘি, গরম মশলা আর গার্নিশিংয়ের জন্য দিয়েছি ধনে পাতা। একটা ভালো স্মেলও অনেক শীতকালে এই সব রান্নাতে, একটু একটু ধনে পাতা দিলে খুব ভালো লাগে টেস্ট। তো অলমোস্ট রেডি হয়ে আসবে, আমরা লাঞ্চের জন্য এখন রেডি হয়ে গেছি। তো খেয়ে আমি খেতে বসে তোমাদের সাথে আবার আমি কথা বলছি।
তো ফ্রেন্ডস, রান্না টান্না রেডি। মাছের চচ্চড়ি মানে মাছের ঝাল টাইপের হয়েছে। এটা হচ্ছে পেঁয়াজ কালি, আর আছে হচ্ছে ডাল, ছোলার ডাল। আচ্ছা, পেঁয়াজ কালি এটা রাতের জন্য করেছি রুটি দিয়ে খাবো বলে, আর রয়েছে ভাত। তো চলো আমরা খেতে বসে যাই, ওকে? তারপরে খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, তো একটু রেস্ট নিয়ে এখন বাইরে দাঁড়িয়ে আছি। জাস্ট দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওয়েদার, অল্প অল্প কুয়াশা। এখন আমি একটুখানি বাথ নেব, একটু বিকেলের দিকে নিচ্ছি, বিকজ বুঝতেই পারছো একটু বেরোবো। তো তাই জন্য রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো যাচ্ছি। একটু এক্সারসাইজ মাল, অ্যাকচুয়ালি আমার খুব ড্যান্ড্রাফ হয়েছে, সিজনাল ড্যান্ড্রাফ, কিছু করার নেই। আর আরেকটা কথা বলি, আমি যে নেল আর্ট করিয়েছিলাম মানে এতটাই বাজে করেছে যে দুদিন পরে সব নখের এই সাইড দিয়ে সব নেল পালিশ উঠে গেছে। জেনারেল আমরা যে নেল পালিশগুলো পরি তার থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে। তো তাই জন্য আমি কি করেছি, একদম ছোট ছোট করে নখটা কেটে দিয়েছি। এখনও ফলস নখই আছে আমার, বাট এক মাসের আগে আমি আর যাচ্ছি না, আর গিয়ে আমি কমপ্লেনও লঞ্চ করবো, আর দরকার হলে আমি অন্য জায়গা থেকে করাবো। তো এই হাই ফ্রেন্ডস, তো আমরা বেরিয়ে পড়েছি আবার আগের দিনের মতো। ভেবো না যে আমি গায়ে কিছু নিইনি, গায়ের জিনিস আমরা নিয়েছি। আমি এই আমার শল, এটা আমার মায়ের শল, ভীষণ প্রিয়, খুব গরম হয়। হ্যাঁ, তো চলো এক্সিস মল যাচ্ছি, আমার একটু স্কাল্প ট্রিটমেন্ট করাবো। মানে প্রচণ্ড ড্যান্ড্রাফ হচ্ছে, দেখতেই পাচ্ছ কেন, মানে পুরো ইয়ের মতো হচ্ছে, র্যাশের মতো। আর কিছু কেনাকাটি আছে, তো আমি আর মাসি বেরিয়ে পড়েছি, চলো লেটস গো বিতাস।
এখন বাড়ির দিকে যাচ্ছি। মোটামুটি আমার সমস্ত কিছু কমপ্লিট বাজার, আর স্যালুনে গেছিলাম দেখলেই তো, তো স্পেন্সারে অনেক কেনাকাটি ছিল তাই জন্য আমি সেভাবে ভিডিও করতে পারিনি। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি, ওলাতেই যাচ্ছি, সেফ আছে, ওলা সব ঠিকঠাক আছে, আগের দিনের মতো হয়নি। তো বাড়িতে ফিরে তোমার সাথে কথা বলছি, চলো।